ইরান ইসরায়েলের সংঘাতের পরে তেহরানের হাতে আসলো আরো মারাত্মক অস্ত্র, যা জানার পর ভয়ে কাঁপছে পশ্চিমারা। এবার রাশিয়া আর ইরান একজোট হয়ে পশ্চিমাদের ফাঁদে ফেলতে চাইছে, সেই সঙ্গে মার্কিন অস্ত্র হাতে পেয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইরান। ইরানিদের হাতে কিভাবে এলো যুক্তরাষ্ট্রের অস্ত্র, জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বিছিয়ে রেখেছে। কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না, কারণ ইরানকে নিশ্চিন্তে রেখেছে তাদের বিজ্ঞানীরা। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্র শিল্পের বিশাল এক বাজার তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এ দেশটি। ইরানি বিজ্ঞানীদের কদর এখন অনেক জায়গায়। বিদেশি অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারেন তারা। এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারে কাছেও নেই কোনো দেশ। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য তেহরানকে চরম ভয় পায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গত বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সাদিদ 365 তৈরি করেছে ইরান। সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রেথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, মার্কিন অস্ত্র ইরান হাতে পেল কিভাবে? মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু ইরানের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইরানও তাদের শক্তিশালী ড্রোন রাশিয়াকে দিয়েছে, যে ড্রোন দিয়ে ইউক্রেনকে ঘায়েল করতে সক্ষম হয়েছেন পুতিন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা ইরানের সাদিদ 365 নামক ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এই গাইডেড ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে এবং ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরানের আরেকটি সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের তৈরি BGM-71 TOW অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র থেকে তৈরি করা হয়েছিল। সেন্টার ফর এ নিউজ মার্কিন সিকিউরিটির বিশেষজ্ঞ জোনাথন লর্ড জানিয়েছেন, ইরান অত্যন্ত সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের বিপরীত ইঞ্জিনিয়ারিং করে তুফান তৈরি করেছে, যা প্রায় আসল অস্ত্রের মতো। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি এখন তেহরানের মিত্র গোষ্ঠীগুলোকে সরবরাহ করা হয়েছে, যা ইসরায়েল এবং পশ্চিমাদের আতঙ্কিত হওয়ার আরেকটি কারণ। এই অবস্থায় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে ও তেহরানের মিত্রদের সঙ্গে সংঘাতে জড়াতে চরম ভয় পাচ্ছে, কারণ ইরানের হাতে পশ্চিমাদের তৈরি অত্যাধুনিক অস্ত্র চলে গেলেই তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।